আলা দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর তা হলো অনেকেই অনেক জায়গায় প্রশ্ন করে থাকেন বাথরুমে বা একাকী নির্জনে আসি। এমন সময় আমি বিবস্ত্র অবস্থায় বা উলঙ্গ হয়ে গোসল করতে পারবো কি তো তাদেরই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক কাজে আসবে এ সম্পর্কে সহি বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে আমরা এই ঘটনা দুটির মাধ্যমে জেনে নিব আসলে উলঙ্গ অবস্থায় বা বিবস্ত্র অবস্থায় আমরা গোসল করতে পারব কি না হোক সেটা বাথরুমে বা অন্য কোথাও নির্জন স্থানে সোহেব বুখারি ও মুসলিম শরীফে যে ঘটনা দুটি এসেছে তার ভিতর এক নম্বর ঘটনা হচ্ছে হজরত মুসা আলাইহি সাল্লামের ঘটনা হজরত মুসা আলাইহি সালাতুসলামের বংশধর ছিলেন বনি ইসরায়েল এই বনি ইসরায়েলের স্বাভাবিক নিয়ম ছিল গোসল করার সময় তারা বিবস্ত্র অবস্থায় গোসল করত অর্থাৎ সম্মিলিত গোসল করছে এমন অবস্থায় সকলেই উলঙ্গ এটা তারা কিছু মনে করতো না স্বাভাবিক নিয়ম হিসেবেই তারা ধর্তব্য করত এটাকে অর্থাৎ একে অপরের সামনে উলঙ্গ হচ্ছে এটা তারা লজ্জার বিষয় মনে করতো না তো মুসা আলাইহিসাতুসালাম এটাকে লজ্জার বিষয় মনে করে তিনি তাদের একসাথে গোসল না করে তিনি নির্জন একটি স্থানে গোসল করতেন তিনি মহান রব্বুল আলমিনের প্রেরিত রাসুল তাই তিনি নির্জন একটি স্থান বেছে নিয়েছিলেন গোসল করার জন্য এতে তার বংশধররা চিন্তা করল যে মুসা আলাইহি সাল্লা হয়তো কোনো গোপন রোগ আছে মুসা আলহি সালাতুসালামের গোপন রোগ না থাকলে আমাদের সাথে গোসল করতে তার সমস্যা কোথায় তাই তো এরকম চিন্তা যখন বন ইসরায়েলের লোকজন করছিল তখন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহি সালাতুয়াসাল্লাম যে আসলে তার কোনো রোগ নাই এটা বন ইসরায়েলের সামনে প্রকাশ করার জন্য একটি আশ্চর্যজনক ঘটনা ঘটালেন একদিন হজরত মুসা আলহি সাল্লা সালাম গোসল করতে নামলেন তার সমস্ত কাপড় চোপড় একটি পাথরের উপরে রেখে হঠাৎ তিনি যখন গোসল করে উঠলেন তখন পাথরটি আস্তে আস্তে সরা শুরু করলো আল্লাহ রবুল্ আলমিনের নির্দেশে পাথরটি সরতে আরম্ভ করলো এবং মুসা আলহি সাল্লা সালামও তার পিছু পিছু ছুটতে লাগলেন আল্লাহ রবুল আলমিন মুসা আলহিস্লা ভেতর থেকে ভুলিয়ে দিলেন যে সে বিবস্ত্র অবস্থায় আছে ছুটতে ছুটতে পার্থরটি হজরত মুসাআলহসাল্লাতুস্লামকে বনি ইসরায়েলের একটি সমাবেশ বা মিটিং স্থলে নিয়ে পৌঁছালেন তখন বন ইসরায়েলরা দেখল হজরত মুসা আলহি সালাম বিবস্ত্র অবস্থায় এবং তার কোনো গোপন রোগ নাই তো এ থেকে বন ইসরায়েলদের ভুল ধারণা এটা মুছে গেল তাহলে আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ আছে এর কারণ হচ্ছে আমাদের যে কোরআন হাদিস আছে এইটাতে যদি পূর্বের জামানার নবীদেরকে আল্লাহ রবুল্লা আলামিন যদি তাদেরকে নিষেধ না করেন কোনো কাজকে নিষেধ না করেন তাহলে সেটা আমাদের জন্য জায়েজ আছে তো আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম উলঙ্গ বা বিবস্ত্র অবস্থায় গোসল করতে পারবো কোরআন হাদিসে এটার নিষেধ নাই মুসলিম শরীফে একটি বর্ণনায় এসেছে হজরত আইব আলাহি সাল্লা একটি ঘটনা হজরত আইউব আলাহি সাল্লা একদিন গোসল করতে নামলেন তিনি আর কাপড় চোপড় একটি স্থানে রেখে তিনি গোসল করতে নামলেন এবং গোসল করার পরে তিনি যখন উঠলেন তখন দেখলেন আকাশ থেকে স্বর্ণের ফরিং পড়ছে অর্থাৎ ফরিংয়ের বৃষ্টি হচ্ছে তখন তিনি ওই কাপড় পেতে ওই স্বর্ণের ফরিংগুলো গোছাতে লাগলেন এ সম্পর্কে আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন বললেন যে আমি কি তোমাকে অঢেল ধন সম্পদ দিই তখন তখন আইব আলাহিসাল্লাতুআসালাম বললেন আল্লাহ রব্বুল আলমিন আমি তো মুখাপেক্ষী আমি তো অমুখাপেক্ষী নয় আমি আপনার রহমতের সুক্রিয়া জ্ঞাপন করছি তো এইখানেও কিন্তু হজরত আইউব আলাহিসাল্লাতুআসালাম বিবস্ত্র অবস্থায় ছিল তিনার জ্ঞান ছিল না যে তিনি বিবস্ত্র অবস্থায় তো এখানেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেন নাই তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল্লা আলমিন যেহেতু নিষেধ করেন নাই এই জন্য আমাদের উপর নির্জন স্থানে কেউ যেখানে দেখবে না বাথরুমে আমরা বিবস্ত্র অবস্থায় গোসল করতে পারব তবে আকসার বা ওলামা একরাম বলেছেন এটা অনুত্তম অর্থাৎ উত্তম হল কিছু একটা পড়ে গোসল করা তাহলে আমরা বুঝতে পারলাম এটা জায়েজ আছে তবে অপছন্দনীয় একটি কাজ আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান অবশ্যই এস টিভি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত